Assalamualaikum warahmatullahi wabarakatuh. প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি ভালো আছি। আশা করি তোমরা সকলেই ভালো আছো। সৃষ্টি অনলাইন ক্লাস থেকে তোমাদের সকলকে স্বাগত। সকলেই বই বের করবে, খাতা এবং কলম হাতে নাও। প্রথম অধ্যায়ে অনুশীলনী 20 নম্বর পৃষ্ঠা। আমি এর আগে ক্লাস নিয়েছিলাম তোমাদের বর্ণনামূলক প্রশ্ন 1 নম্বর 2 নম্বর, এই দুইটা আমি ক্লাস নিয়েছিলাম। আল্লাহ তাআলা সম্পর্কে জানা ও ঈমান আনার জন্য কি কি জানা জরুরি। 2 নম্বর যেটা প্রশ্ন ছিল সেটা হলো মুমিন কাকে বলে, ঈমানের ফল কি। আজকে আমি তোমাদের 3 নম্বর প্রশ্ন, দেখো সারা বিশ্বের পালনকর্তা কে, তার লালন পালনের বর্ণনা দাও। 4 নম্বর প্রশ্ন আছে, আল্লাহ তাআলার 5টি গুণের নাম বাংলা অর্থ সহ লেখো। এখানে আমি তোমাদের সকলকে শীট দিয়েছি, যারা যারা শীট পাওনি দয়া করে স্কুলে এসে শীট নিয়ে যাবেন। এবার আল্লাহ তাআলা সম্পর্কে জানা ও ঈমান আনার জন্য কি কি জানা জরুরি, এই যে একটা শীট রয়েছে, এই শীটের নিচের যে প্রশ্ন দেখো সকলেই খেয়াল করো, সারা বিশ্বে পালনকর্তা কে, তার লালন পালনের বর্ণনা। আমি এই প্রথম শীটের 3 নাম্বার প্রশ্ন আছে, এটা তোমরা সকলেই দেখো, আমি তোমাদের সকলকে বুঝিয়ে দিচ্ছি। সারা বিশ্বে পালনকর্তা হলেন মহান আল্লাহ তাআলা। তিনি সবকিছু সৃষ্টি করেছেন, তিনি সবকিছু লালন পালনকারী, তিনি সবকিছু লালন পালন করেন। গাছপালা, পশু পাখি, জীবজন্তু সকলকেই খাবার গ্রহণের মাধ্যমে জীবন ধারণ করতে হয়। কিন্তু সবার খাদ্য এক রকম নয়, কেউ ভাত মাছ খায়, যেমন আমরা খাই ভাত মাছ গোস্ত ফলমূল, পশু পাখি খায় ঘাস পোকামাকড় ইত্যাদি। তাহলে সবার খাদ্য এক রকম নয়, সবার খাদ্য কি এক রকম নয়। এগুলো সবাই আল্লাহর গাছের ও খাদ্যের প্রয়োজন হয়, এগুলো সবাই আল্লাহর সৃষ্টি। তাহলে গাছেরও কি প্রয়োজন হয়, খাদ্যের প্রয়োজন হয়, কিন্তু গাছপালা এসব কিছু খেতে পারে না, এসব কিছু খেতে পারে না গাছপালা। গাছপালা কি করে, শিকড় দিয়ে মাটি থেকে পানি শুষে নেয়, আর কি করে বাতাস থেকে নেয় কার্বন ডাইঅক্সাইড, তা দিয়ে তারা খাদ্য তৈরি করে। গাছপালার মাধ্যমে আমরা কি পাই, আমরা অক্সিজেন পাই। গাছপালার মাধ্যমে আমরা কি পাই, অক্সিজেন পাই, ফলমূল পাই, কাঠ পেয়ে থাকি। তাহলে আল্লাহ তাআলা এক একটি প্রাণীকে এক একভাবে লালন পালন করে থাকেন। এখানে সারা বিশ্বে পালনকর্তাকে তার লালন পালনের বর্ণনা, তুমি আমার এই শীটের হুবহু লিখতে হবে এরকম নয়, তুমি রিডিং করবে, রিডিং থেকেও এর উত্তর দিতে পারবে। এরপরে দেখো 4 নম্বর প্রশ্ন লিখেছি আমি, আল্লাহ তাআলার 5টি গুণের নাম বাংলা অর্থ সহ লেখো। তোমার বই আছে আরবিতে বা আরবি সহ বাংলা অর্থ সহ লেখো। অনেকে আছে যারা আমরা আরবি লিখতে পারি না, কিন্তু তোমরা কি করবে, আল্লাহ খালিকুন, আমি শীট দিয়েছি দেখো 2 নম্বর শীটের 4 নম্বর প্রশ্ন, আল্লাহ তাআলার 5টি গুণের নাম বাংলা অর্থ সহ লিখো। তাহলে আল্লাহ খালিক আমরা লিখতে পারি, আল্লাহ আল্লাহ খালিক, আল্লাহ খালিক, আল্লাহ হলেন কি বলো, আল্লাহ সৃষ্টি কর্তা। তাহলে আল্লাহ খালিক, আল্লাহ খালিক, এটা তুমি বাংলাতে লিখতে পারবা। যদি তুমি লেখা আল্লাহ খালিকুন বাংলাতে, যেমন আল্লাহ আল্লাহ খালিকুন খালি আল্লাহ খালিকুন, তুমি যদি এরকম ভাবে বাংলাতেও লেখো তাও হবে, উত্তর হবে আল্লাহ হলেন সৃষ্টিকর্তা, আল্লাহ কি সৃষ্টিকর্তা। এরপরে আমি আরেকটা আরবি লিখব,
সেটা হলো তোমার এই শীটের মধ্যে দেওয়া আছে সেটা আল্লাহু রাজ্জাকুন আল্লাহু রাজ্জাকুন আল্লাহ রিজিক দাতা আল্লাহ কি আল্লাহু রাজ্জাকুন আল্লাহু রাজ্জাকুন রাজ্জা আল্লাহু রাজ্জাকুন আল্লাহু রাজ্জাকুন শব্দের অর্থ কি বলতো আল্লাহু রাজ্জাকুন শব্দের অর্থ রিজিক দাতা ধন্যবাদ আল্লাহু রাজ্জাকুন মানে আল্লাহর রিজিক দাতা এরপরে লিখবা আল্লাহ হালিমুন আল্লাহ সহনশীল আল্লাহু হালিমুন আল্লাহু হালিমুন আল্লাহ হালিমুন আল্লাহ হলে অতি সহনশীল আল্লাহ কি অতি সহনশীল এরপরে আসো তুমি আরেকটা লিখতে পারো আল্লাহু গফুরুন আল্লাহু গফুরুন আমি লিখতেছি আল্লাহু গফুরুন গফুরুন আল্লাহু গফুরুন আল্লাহু গফুরুন শব্দের অর্থ হলো আল্লাহ অতি ক্ষমাশীল আল্লাহ অতি ক্ষমাশীল কি বলছি আল্লাহ অতি ক্ষমাশীল এরপরে আসো আল্লাহু কাদিরুন এখানে আমি পাশে লিখতে পারি আল্লাহু কাদিরুন আল্লাহু কাদিরুন আল্লাহু কাদির আল্লাহু কাদিরুন এখানে আমি জের জবর দেইনি তাহলে তুমি জের জবর না দিলেও চলবে যদি কেউ আরবি লিখতে পারো তাহলে তো আলহামদুলিল্লাহ আর যদি না লিখতে পারো সমস্যা নাই আল্লাহু কাদিরুন এটা তুমি বাংলাতেই লিখবা লেখার পরে লিখবা আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ কি অতি সর্বশক্তিমান তাহলে আমরা আরেকবার প্রশ্নগুলোর অ্যানসার আমি আরেকবার বলে দিচ্ছি আল্লাহ তালার পাঁচটি গুণের নাম বাংলা অর্থ সহ লেখো এক নম্বরে লিখবে আল্লাহ খালিকুন আল্লাহ সৃষ্টিকর্তা দুই নম্বরে লিখবে আল্লাহ রাজ্জাকুন আল্লাহ রিজিক দাতা তিন নম্বরে লিখবে আল্লাহ হালিমুন আল্লাহ হলেন অতি সহনশীল এরপরে আল্লাহ গফুরুন আল্লাহ ক্ষমাশীল এরপরে আল্লাহ কাদিরুন আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ সর্বশক্তিমান তাহলে তুমি খেয়াল করো যে আল্লাহ রাজ্জাকুন আল্লাহ রাজ্জাকুন আল্লাহ রিজিক দাতা আমরা সকলে খেয়াল করি একটু প্রশ্নটার দিকে যদি খেয়াল করি আমি যেভাবে অ্যানসারটা সাজিয়েছি আল্লাহ খালিকুন আল্লাহ প্রথমে আমাদের সৃষ্টি করেছেন কি করেছেন আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন এরপরে আল্লাহ আমাদের রিজিক দিয়েছেন আল্লাহ রাজ্জাকুন লিখেছি আল্লাহ রাজ্জাকুন আল্লাহ আমাদের কি করেছেন রিজিক দিয়েছেন এরপরে আমি কি লিখেছি আল্লাহ হালিমুন আমরা আল্লাহ সৃষ্টি করলেন আবার আল্লাহ আমাদের রিজিক দিলেন আল্লাহর রিজিক খাইয়ে আমরা কি করলাম আল্লাহ তাআলা নাফরমানি করলাম তো আল্লাহ তাআলা এইটাও কি করলেন সহ্য করলেন ধৈর্য ধরলেন আল্লাহ অতি সহনশীল আল্লাহ সহ্য করলেন এরপরে লিখেছি আল্লাহু গফুরুন আল্লাহু গফুরুন লিখেছি আল্লাহ হলেন ক্ষমাশীল আল্লাহ তারপরে আমাদের ক্ষমা করে দিলেন আমরা ক্ষমা চাইলাম অনুতপ্ত হইলাম ক্ষমা করে দিলেন আল্লাহ তাআলা এরপরে লিখেছে আল্লাহ কাদিরুন আল্লাহ সর্বশক্তিমান আসলে আল্লাহ হলেন সর্বশক্তিমান আল্লাহ ইচ্ছা করলে সব কিছু করতে পারে তো প্রিয় শিক্ষার্থীরা সকলে আমার এই ভিডিওটি টেনে টেনে দেখবে এবং আমি যে আজকে তোমাদের এই দুটি প্রশ্ন পড়াইলাম এই দুটি প্রশ্ন থেকে তোমরা কি করবে চার নম্বর প্রশ্ন যেটা আল্লাহ খালিকুন আল্লাহ রাজ্জাকুন আল্লাহ হালিমুন আল্লাহ গফুরুন আল্লাহ কাদিরুন এই প্রশ্নটা যে বুঝালাম এটা তোমরা এসডব্লিউ করবে বাসায় সকলে এসডব্লিউ করবে আর আশা করি আল্লাহর রহমতে আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের অতি তাড়াতাড়ি এই ভাইরাস থেকে মুক্তি দান করেন এবং আল্লাহ তাআলা যেন আমাদের কি করেন প্রতিষ্ঠান যেন অতি তাড়াতাড়ি আমরা খুলতে পারি বা কোনো সরকার যেন এরকম কোনো সিদ্ধান্ত আমাদের দিয়ে দেয় আশা করছি সকলের জন্য শুভকামনা দোয়া করছি আর পাশাপাশি আমাদের জন্য সকলেই দোয়া করবে আর আমাদের সাথে কানেক্ট থাকবে সকলেই এই ক্লাসটি দেখবে আর পিতামাতার কথা শুনবে সচ্চরিত্রবান হবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের মতো শেষ করছি আবার আরেকদিন আরেকটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ